আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ইংল্যান্ডের খেলা, ইংল্যান্ড ভার্সেস স্পেন। তো এখন দেখতে পারা, আজকে স্পেশাল খানি হইব আমরা, আমার ওয়াইফে মাছ, ইসা মাছ, মাংস আর অন্যান্য অনেক আমরা লাগি স্পেশাল খানি রেডি করা। তো হোপফুলি আশা করি ইংল্যান্ডে জিতত, যদি ইংল্যান্ডে জিতে তাহলে তো আমরা খানিটা খুব আনন্দে খাইনি, আর যদি ইংল্যান্ডে হারায় তাহলে তো আর ডেডলা কিছু করার নাই। বাকি এরপরেও আপনারা সবাই দোয়া করবা ইংল্যান্ডে জিতত, আর আশা করি আমার ওয়াইফর আর তোর রান্না আপনারা দেখবা ভালো লাগবো। আর টেস্ট কীরকম হইব আমরা কইতাম পারলাম না, টেস্ট ডিপেন্ড করে আমরা ইংল্যান্ডের উপরে। ইংল্যান্ডে যদি গোল দিন তো মার্শাল্লাহ মজা হইব, আর ইংল্যান্ডে গোল না দিলে তো আর মজা হওয়ার কথা নাই। তারপরেও দেখা যাক। তো আমার ওয়াইফে কুকিং করা, তাই তানোর মন মতো স্বাধীন মতো তাই মশলা দিরা। আজকে তাই প্ল্যান করছেন যে রোস্ট রান্ধিবা, বিসি দিয়া আইর মাছ রান্ধিবা, কসুল লতি দিয়া ইসা মাছ, আর পিলাও রাইস একটা তো থাকবো। তো আশা করি আপনারা ভালো রাখবো, আপনারা দেখতে থাকো কা, আর আমরাও ফুটবল খেলা দেখা শুরু করছি ইনশাল্লাহ। তো ইংল্যান্ডের খেলা শুরু হয়ে গেছে, আমার ওয়াইফর কুকিংও অলমোস্ট ফিনিশ, রোস্ট রেডি হয়ে গেছে। এটা মিট কারি, দেখতে পারা রোস্ট চিকেন ফ্রাই করা হয়েছে, প্রন দিয়া লতা দিয়ে, আর এটা কসুল লতি সেটা ইয় করবা। তো যেহেতু এখন ইংল্যান্ডের খেলাও শুরু হয়ে গেছে, আমরা খেলার দেখাত লাগছে রে আমরা বাপু। তো আশা করি আপনারা ভালো লাগছে ভিডিওটা, আর দোয়া করবা ইংল্যান্ডে গোল দিত যাতে আমরা খানিটাও এনজয় করতাম পারি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুক, আল্লাহ হাফিজ, দেখাইব অন্য ভিডিও। আসসালামু আলাইকুম।